সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? বার্সদাবার টু চ্যানেলটি থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আপনাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, তা হচ্ছে বাজিকার পাখির মেল ফিমেল কিভাবে নির্ধারণ করা যায়। তো সাধারণত আপনি যদি বাজিকার পাখির বডির দিকে তাকান বা বদ্রি পাখির বডির দিকে তাকান, বিভিন্ন কালারের হয়। আর এই কালারগুলো যখন আপনি নির্ধারণ করবেন বা দেখবেন, কালারগুলো দেখে কখনোই ছেলে এবং মেয়ে নির্ধারণ করা পসিবল না। আপনি যত ভালোভাবেই দেখেন না কেন, যেভাবেই দেখেন না কেন, কোনোভাবেই পসিবল না। তাহলে কীভাবে চেনা যাবে? প্রথমে তাদের নাকের দিকে তাকাতে হবে যে নাকের কি কালার। নাকের উপর একটা কালার থাকে, দেখবেন যে নীল বা সাদা অথবা ব্রাউন বা খয়েরি, অথবা দেখা যায় যে একটু কালচে টাইপেরও হয়ে যায়, মানে কালো কালো না, এটা গাঢ় নীল বা গাঢ় ব্রাউন, গাঢ় খয়েরি, এরকম কালার হয়ে যায়। তো ছেলে এবং মেয়ে নির্ধারণ করতে গেলে নাকের কালার দেখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যখন বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে বাজিকার পাখি, তখন দেখবেন অনেক ছোট থাকে, নাকের কালারটা ততটা বোঝা যায় না, ঠিক আছে? তো মানে 50-50% বোঝা যায় যে এটা ছেলে হবে না মেয়ে হবে। তবে মেয়েদের বেলা বেশি কনফিউশন লাগে যে এটা কি মেয়ে হবে কিনা। ছেলে কিন্তু বোঝা যায় যে এটা ছেলে হবে, কিন্তু মেয়েদের বেলা কনফিউশন। তো আমি একটু ক্লিয়ার করি, মেয়েরা বয়স যখন 4 মাস উপরে হয় তখন সাধারণত বোঝা যায় যে এটা কি মেয়ে হবে না ছেলে হবে। এখন আসি যে কিভাবে আপনি এই কালারগুলোর মধ্যে ছেলে এবং মেয়ে নির্ধারণ করতে পারবেন। সর্বপ্রথম একটু খেয়াল করুন যে যখন নাকের কালারটা নীল হবে, মানে পুরোটা নীল হবে, ওদের তো দুইটা ফোঁটা থাকে, ফুটার পাশে যদি হালকা সাদা অংশ থাকে, ফুটার পাশে দেখবেন হালকা সাদা, এটা মেয়ে। পুরোটাই নীল, এটা ছেলে, ঠিক আছে? পুরোটাই যখন নীল হবে তখন ছেলে, আর যখন ফুটার সাইডে হালকা সাদা থাকবে তখন সেটা হবে হলো মেয়ে। পুরোটা কালার যদি সাদা হয় তাহলে হবে মেয়ে, আর পুরোটা কালার যদি মানে চুন পান যে খায়, পান খাওয়ার চুন যেরকম মানে অনেক সময় দেখা যায় এইভাবে লাগানো থাকে, ওইটা মেয়ে। তাহলে জিনিসটা হচ্ছে কালার যেগুলো, যেমন নীল কালার, একদম ডিপ ব্রাউন কালার, ব্রাউন কালারের বেলা ব্রাউন কালার হচ্ছে আবার মেয়ে। তাহলে জিনিসটা হচ্ছে কি, ছেলেদের বেলায় সাধারণত দেখা যায় দুইটা কালারই হয়, একটা হচ্ছে নীল কালার এবং একটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্কের বেলা মেয়ে ছেলে কীভাবে নির্ধারণ করা যায়, মেয়ে যেটা হবে সেটা হবে মানে হালকা, মানে পিঙ্কের মাঝখানে সাদা থাকতে পারে, নাকের 2 ফোঁটার মধ্যে সাদা থাকবে অথবা নাকটা সাদা হবে, আর ছেলেদের বেলা ডিপ গাঢ় পিঙ্ক হবে, ঠিক আছে? তাহলে নীল এবং পিঙ্ক বা গোলাপি, এই দুইটা কালার হবে ডিপ বা হালকা। খেয়াল রাখবেন অনেক সময় ছেলে মেয়ে বোঝা যায়, দূরে থেকে দেখলে বুঝতে ও আচ্ছা, নাক দেখলে এটা ছেলে এটা মেয়ে। কিন্তু প্রবলেম হয়ে যায় আরেক জায়গায়, যে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য তখন আপনি যে জিনিসটা দেখবেন, যদি নাকের ফুটাটা দেখেন, নাকের ফুটার আশপাশে 2টা ফোঁটা থাকে, এই ফুটার আশপাশে সাদা হালকা একটা প্রলেপ থাকে, তাহলে এটা মেয়ে। আর যদি টোটালটাই নীল থাকে তাহলে এটা ছেলে। এইভাবে আপনি নির্ধারণ করতে পারবেন। আর গাঢ় পিঙ্ক যদি হয় তাহলে সেটা হবে ছেলে, যদি হালকা পিঙ্ক অথবা পিঙ্কের নাকের ফুটার 4 সাইডে সাদা হয় সেটা হবে হলো মেয়ে, ঠিক আছে? গাঢ় সাদা, গাঢ় খয়েরি, এগুলো হচ্ছে মেয়ে। তাহলে ছেলে 2টা কালারই, আবার বলছি, একটা হচ্ছে নীল একটা হচ্ছে পিঙ্ক। তাও এখন আসি যে কিভাবে বুঝবেন তারা অ্যাডাল্ট হয়েছে এবং ব্রিডিং করতে চাচ্ছে। নাকের যে কালারটা এটা যে অবস্থা, যেমন নীল, নীলটা অনেক গাঢ় নীল হবে, এবং মেয়েদের যদি সাদা কালার থাকে এটা আরও সাদা হবে। কীরকম? পানের চুন যেরকম সাদা, মানে দেয়ালে লাগালে বা কোথাও লাগালে দেবেন একটু একটু মোটা টাইপের সাদা হয়, এইরকম হবে। এবং ব্রাউন যদি হয়, যদি মেয়েদের নাকের কালার যদি ব্রাউন হয় বা খয়েরি, এইটা দেখবেন আরও ডিপ হয়েছে এবং আর একটু মোটা হয়ে গেছে। এইভাবে আপনি নির্ধারণ করতে পারেন যে মেটিংয়ে অবস্থায় আছে, তারা কি ব্রিড করবে না করবে না, ঠিক আছে? এইভাবে আপনি নির্ধারণ করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, যদি কালারগুলো হালকা থাকে তাহলে বুঝবেন এখন তাদের মিটিং করার সময় না, আর যদি গাঢ় থাকে তখন বুঝবেন তাদের এখন মিটিং করার সময়। আপনি যদি চান তাদেরকে আপনি মিটিং করাতে পারেন, তখন আপনি হাড়ি বা ব্রিডিং বক্স দিতে পারেন। এইভাবে আমি আসলে ছেলে এবং মেয়ে নির্ধারণ করে থাকি। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনি পিকচার আমার ফেসবুক পেজ বার্সদাবার টুতে আপনারা মেসেজ করে পাঠাতে পারেন, অথবা আমি আরও ডিটেল লিখেছি allbarsdabar.com আমার ওয়েবসাইটে, আপনারা সেখানেও ভিজিট করে নিতে পারেন, আমি সবগুলো লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস, কিভাবে আপনি পাখির বয়স নির্ধারণ করবেন, এই রিলেটেড আরেকটা ভিডিও আছে, যে ভিডিওগুলো আমি নিচের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখানেও দেখতে পারেন, অথবা উপরে লিঙ্ক চলে আসবে কর্নারে, সেখানেও আপনি দেখে নিতে পারেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।